আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস? পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা এবং ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করবার জন্য অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যেহেতু ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করার সুযোগ পাবে। শূন্য পদ 3,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এবং ওয়েস্ট বেঙ্গলে কতটা ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে জানাবো। এছাড়া প্যান ইন্ডিয়া বেসিসে কিন্তু এখানে হায়ারিং চলবে, বিভিন্ন রাজ্যে কিন্তু নিয়োগ চলছে, যেমন উত্তরপ্রদেশ, এছাড়া আরও বিভিন্ন মানে বিভিন্ন রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যে কিন্তু নিয়োগ চলছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলেও হায়ারিং চলছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু আমাদের চ্যানেলটিকে অনেকেই ফলো করেন তাদের জন্য, এবং যারা নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে দেখতে পারেন। যেহেতু ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে, কোয়ালিফিকেশনের খুব একটা বেশি কিন্তু এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো আমি আপনাদের সাথে শুভজিৎ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত S&S সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে। টেলিগ্রাম গ্রুপে কেন যুক্ত হতে বলবো, কারণ বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি থেকে যেগুলো আমরা সবসময় ভিডিও আপলোড করতে পারি না সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করি। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কেউ ভুলবেন না, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, চেক আউট করে নেবেন। ওকে, তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে। আর একটা বিষয় আপনাদেরকে একটু ইনফরমেশান প্রোভাইড করি, কালকে আমরা টাটা মেডিসিনের একটা আপডেট দিয়েছিলাম, সেখানে কালকে অনেকেই অ্যাপ্লাই করেছিলেন। তো অনেকে অ্যাপ্লাই করার আগেও অনেকে ভিডিওটা হয়তো ফুল অনেকে ওয়াচ করেননি, ওয়াচ করার না কারণে আপনারা ডেসক্রিপশনে কোনো লিঙ্ক পাননি। আমরা কিন্তু ওই ভিডিওতে ডিরেক্টলি HR নাম্বার দিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই আমরা কিন্তু মানে চেষ্টা করি ডিরেক্টলি HR নাম্বার দিয়ে দেওয়ার। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের মানে যে প্রবলেমটা রয়েছে, কারণ সবসময় আমরা লিঙ্ক দিতে পারি না প্রবলেমের কারণে, ঠিক আছে। তো এখানে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, কীভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত ইনফরমেশান থাকবে, ঠিক আছে। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দেবো, দেন তারপরে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। ওকে, দেখুন এখানে লেখা রয়েছে ভারতীয় রেলে, ইন্ডিয়ান রেলে 3,190 শূন্য পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস, শুধুমাত্র যদি আপনার মাধ্যমিক পাস থেকে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। রেলওয়ে গুডস সেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি RGSWWCS সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সংস্থার বিভিন্ন শূন্য পদে নিয়োগের সূচনা দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতের যে কোনো নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবে এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো বুঝতে পেরেছেন এখানে কোন সংস্থার তরফ থেকে ভ্যাকেন্সিটাকে প্রকাশিত করা হয়েছে? রেলওয়ে গুডস সেডস ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি, রেলওয়ে গুডস সেড ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে, ঠিক আছে। RGSWWCS সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ওকে, তো এই যে বিষয়টা লেখা রয়েছে, তো কোথা থেকে রিক্রুটমেন্ট চলছে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আসছে এমপ্লয়মেন্ট নাম্বার, কারণ এমপ্লয়মেন্ট নাম্বার হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা যখন অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু খুবই প্রয়োজন হয়। এমপ্লয়মেন্ট নাম্বার 40/2023। পদের নাম কী আছে এখানে, পদের নাম দেখে নেবেন। জুনিয়র, ফার্স্টে যেটা রয়েছে জুনিয়র টাইম কিপার, তো এটা কিন্তু ফার্স্ট পোস্টের নাম, তিনটে পোস্টে নিয়োগ চলবে। ওকে, তো জুনিয়র টাইম কিপার পদে নিয়োগ চলছে। এখানে মোট শূন্য পদ রয়েছে 1,676 এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। প্রার্থীদের প্রতি মাসে, জুনিয়র টাইম কিপার পদে যদি আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে 28,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। একেবারে কিন্তু মানে খারাপ স্যালারি যেরকম কিছু নেই। জুনিয়র টাইম কিপার পদে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যারা মাধ্যমিক পাস রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একটা বিরাট বড় অপরচুনিটি থাকছে। নেক্সট আসছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ চলছে। এক্ষেত্রে শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন 908 এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে যদি বলা যায় তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলবে এবং মাসিক বেতনের যে বিষয়টা রয়েছে, মাসিক বেতন কিন্তু এখানে থাকছে
34,000 টাকা। ওকে, তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 908টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে 908টা ভ্যাকেন্সি রয়েছে এমনটা কিন্তু নয়, ওয়েস্ট বেঙ্গল আরেকটু কম হবে কারণ বিভিন্ন রাজ্যে নিয়োগ চলছে, ভিডিও শুরুতে বলেই দিয়েছি। আর তারপরে আসছে পদের নাম ওয়েলফেয়ার অফিসার। তো দেখুন, ওয়েলফেয়ার অফিসার পদেও কিন্তু এখানে নিয়োগ চলছে, এক্ষেত্রে শূন্য পদ রয়েছে 606টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে এই পদে আবেদন করুন, মানে তিনটে কোয়ালিফিকেশানের জন্য, ঠিক আছে, মানে এই তিন কোয়ালিফিকেশান, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট, এই তিন যোগ্যতারই কোয়ালিফিকেশান আমাদের, মানে কোয়ালিফিকেশানের ক্যান্ডিডেট আমাদের চ্যানেলে বেশি রয়েছে। তো বুঝতেই পারছেন সবার জন্য এখানে অপরচুনিটি থাকছে এবং ওয়েলফেয়ার অফিসার পদে যদি আপনি অ্যাপ্লাই করেন বা আপনি যদি কাজ পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 40,000 টাকা। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে ওয়েলফেয়ার অফিসারের জন্য, কারণ ওয়েলফেয়ার অফিসারে ভালোই কিন্তু এখানে একটা স্যালারি দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং 606টি ভ্যাকেন্সি রয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো এই তিনটে পদের ওপরে নিয়োগ চলছে, আশা করি ক্লিয়ার হলো। এবারে আসছে বয়স সীমা, কারণ বয়স কত থাকতে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের ডাউট থেকে থাকে। বয়স সীমাটা অবশ্যই এখানে ভালোভাবে দেখে নেবেন, আবেদনকারী সর্বোচ্চ বয়স হতে হবে 34 বছরের মধ্যে, তবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। দেখুন এখানে কিন্তু তপশিলি জাতিভুক্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যে বয়সের ছাড় থেকে থাকে সেটা থাকবে, তবে লাস্ট এজ 34 অবধি অ্যাপ্লাই করা যাবে। তো যারা অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখুন এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটু ভিজিবল, মানে স্ক্রিনে ভিজিবল অতটা হচ্ছে না, তবে যেটুকু হচ্ছে আমি এখানে যতটুকু আপনাদের দেখাতে পারবো বলে দিচ্ছি। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি, ওয়েলফেয়ার অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টাইমকিপার, ঠিক আছে, তো এটা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কত আছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। দেখুন এখানে ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 61টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে 94টি এবং জুনিয়র টাইমকিপারের ক্ষেত্রে 186টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, টোটাল হচ্ছে 321, ঠিক আছে। তাও আমরা একবার হিসেব করে নেব কারণ স্ক্রিনটা অতটা ভিজিবল নেই, নর্মালি আমরা করে নিচ্ছি 186 যোগ 94 প্লাস 61, হ্যাঁ 61, এটা একটু কম হবে কারণ 94 হবে না, ওটা 166টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেটা হলো জুনিয়র টাইমকিপারের ক্ষেত্রে। ওকে, এবং ক্যাটাগরি হিসেবে ভাগ করা রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এসটিতে নেওয়া হবে ওয়েলফেয়ার অফিসার 8টা, ওবিসিতে 11, ইডাব্লিউএস 10 এবং ইউআরএসসি থাকবে, সমস্ত ক্যাটাগরি হিসেবে ভাগ করা রয়েছে, ঠিক আছে। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি এবং এর পিডিএফ ফাইল, টোটাল পিডিএফ ফাইল টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, তাড়াতাড়ি জয়েন করুন, কারণ একটা পার্টি দেখালাম, সব রাজ্যের ভ্যাকেন্সি অত দেখালাম না কারণ আরও বিভিন্ন রাজ্যে রয়েছে। তো সে কারণে পিডিএফ ফাইল দেখার জন্য আমাদের অবশ্যই মনে করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ওকে, নেক্সট আমরা চলে আসছি, কী আছে আবেদন পদ্ধতি, আর সেভাবে কিছু নেই। ইচ্ছুক চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই পদের জন্য আবেদন করতে হবে, আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট www.rmgs.org গিয়ে উপযুক্ত বিকল্প বেছে নিয়ে আবেদন শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে আবেদনকারীদের, এবং আবেদন ফির একটা ব্যাপার রয়েছে, সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 1,700 টাকা এবং মহিলা তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা ফি ধার্য করা হয়েছে, এটা গভর্নমেন্ট ফি, এটা কোনো চার্জেস নয়। নিয়োগ পদ্ধতি, CBT পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, আবেদনকারী ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করে নেওয়া হবে, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 25শে মে, আজকে রয়েছে 6 মে, এখনও অবধি সময় অনেক হাতে রয়েছে, আবেদন করতে পারেন, সমস্যা নেই। তো আবেদন ফি নিয়ে আশা করছি আপনাদের আর কারো কোনো ডাউট নেই, আবেদন ফি যাদের আবেদন করার ইচ্ছা তারাই আবেদন করবেন, কাউকে এখানে জোর করা হচ্ছে না, ঠিক আছে। তো চলুন আমরা এবারে সরাসরি যে বিষয়টা দেখে নেব সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং দেখব সেখানে কীভাবে অ্যাপ্লিকেশান চলছে, কারণ জব ডিটেলস তো প্রায়টা, মানে প্রায় আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো চলুন এবারে অফিসিয়াল ওয়েবসাইটে, মানে অ্যাপ্লিকেশান ফর্মে চলে যাব। বন্ধুরা দেখুন এখানে আমরা সরাসরি
অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে ওয়েবসাইট রয়েছে এখানে এসে গেছি। এখানে কিন্তু ফার্স্টে যে বিষয়টা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি, কারণ আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে আমরা বলেছি অ্যাপ্লিকেশন ফি লাগবে, তো এটা কিন্তু ওয়েবসাইটেই মেনশন করেছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো রকম চার্জেস না, এটা হলো অ্যাপ্লিকেশন ফি। আবারও কিন্তু বলে দিচ্ছি, বুঝে যাবেন ভালো করে, কারণ আপনারা অনেকেই রয়েছেন কমেন্ট করেন। এবারে যাদের ইচ্ছা আছে তারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 750 টাকা, এসসি এসটি ওবিসি এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা। এবারে দেখুন, এই পাশে যে বিষয়টা মেনশন করা রয়েছে, স্টেপ ওয়ান আছে, স্টেপ টু আছে, স্টেপ থ্রি আছে, স্টেপ ফোর আছে। তো আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, স্টেপ ওয়ানে ট্যাপ করতে হবে, ক্লিক হেয়ার। আমরা স্টেপ হেয়ারে ক্লিক করব, এখান থেকে অ্যাকসেপ্ট করে নেব। আমরা যখনই অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার পরে এই পেজটা কিন্তু চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসলো। এখানে কী করতে হবে, ফার্স্টে আমাদেরকে সিলেক্ট পোস্ট করতে হবে, কোন পোস্টের জন্যে অ্যাপ্লাই করব। বেসিক্যালি মাধ্যমিক পাস হলে জুনিয়র টাইম কিপার যেগুলো রয়েছে আর কি, ঠিক আছে। তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, ফুল নেম দিতে হবে, নিজের নাম, ফাদার্স নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড, যদি থেকে থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করতে বলা হবে, মেল ফিমেল। তারপরে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ, যেটা দিয়েছে নিয়মে যেটা রয়েছে, ঠিক আছে। তো যার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিতে হবে, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সেটা সিলেক্ট করতে হবে, স্টেট আপনার স্টেট কী আছে, বেসিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য করব, তো এখান থেকে খুঁজে নেব ওয়েস্ট বেঙ্গল, স্টেট অ্যাপ্লাই, তো এখান থেকে আবারও কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে কোন লোকেশন, লোকেশন আমাদের আবার ওয়েস্ট বেঙ্গল। এইবারে এখানে যে বিষয়টা রয়েছে, দেখুন এখানে ফি অ্যামাউন্ট 500 কিন্তু চলে এসেছে। এবারে যদি আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই, ধরুন আমরা করে নিলাম ইডাব্লিউএস, দেখুন তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফি অ্যামাউন্ট 750 হয়ে গেল। আশা করি এখানে আপনারা ফলো করতে পারছেন, স্ক্রিনে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা দেখুন। এবার যদি এসসি হয়, যেহেতু আমি এসসি ক্যাটাগরির মধ্যে, তো আমি এখানে কী করবো, এসসি করে দেবো। এবারে দেখুন পাসওয়ার্ডের ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো আপনার পাসওয়ার্ড কিন্তু এখানে ঠিকভাবে দেবেন, ঠিক আছে, ভুলভাল পাসওয়ার্ড কিন্তু দেবেন না, কারণ ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু দরকার পড়বে। কেন দরকার পড়বে অবশ্যই বলে দেবো। তো এখানে পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা কিন্তু দুবার আবার ঠিক পাসওয়ার্ড দেবেন, এবং পাসওয়ার্ড সেটা আপনার মনের মতো আপনি দিতে পারেন, মানে আপনার নাম, আপনার নামও দিতে পারেন বা আপনি অন্য কোনো নাম দিতে পারেন, একটা ক্যারেক্টার দিতে পারেন, কিছু নাম্বার দিতে পারেন, এইভাবে, ঠিক আছে, মানে একটু ইউনিক টাইপের। তো এখানে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে মেল আইডি যে বিষয়টা রয়েছে, ঠিক আছে, আপনি মেল আইডি কোনটা দিচ্ছেন আর পাসওয়ার্ড কোনটা দিচ্ছেন, এই দুটো বিষয় কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখবেন, ভুলে যাবেন না, কিন্তু ভুলে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, কারণ পেমেন্ট করাটাই বেকার হয়ে যাবে, তখন মনে রাখতে হবে। তারপরে দেখুন এখানে আপনি কীভাবে পে করবেন, নেট ব্যাঙ্কিং SBI হবে, HDFC হবে আর ICICI ব্যাংক হবে, নাকি আপনি কিউআর কোডের মাধ্যমে করবেন, নাকি ওয়ালেট, পেটিএম, গুগল পে, ফোনপে থেকে। এখন সবার কাছে মোটামুটি পেটিএম, গুগল পে, ফোনপে অ্যাভেলেবেল, তো এখান থেকেও করতে পারেন, বা আপনারা যদি চান ইউপিআই আইডি দিয়ে, তো ইউপিআই আইডি দিয়েও কিন্তু করতে পারেন। তো এটা করতে হবে, করার পরে এখানে টিকমার্ক দিতে হবে, টিকমার্ক দিয়ে দেবেন, এটা সাইবার ক্যাফে থেকেও করতে পারেন, বাড়িতে বসেও করতে পারেন। তারপরে কী আছে, প্রসিড টু পেমেন্ট, এখান থেকে কিন্তু প্রসিড টু পেমেন্টে ট্যাপ করতে হবে, তারপরে পেমেন্টটা করে দিতে হবে। দেখুন পেমেন্ট করার পরে আপনারা যদি ব্যাকে চলে আসতে পারেন বা রিফ্রেশ করতে পারেন, পেমেন্ট করার পরে, ওকে, ফোনে SMS অবশ্যই আসবে, তারপরে এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনারা চেক করতে পারেন। তার জন্যে কিন্তু যেমন বলছিলাম যে মেল আইডি আর পাসওয়ার্ড লাগবে, তো এখানে কিন্তু মেল আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, তাহলেই কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পাবেন কতটা কী হলো। আদার্স ইনফরমেশান স্টেপ থ্রিতে যেটা রয়েছে, আদার্স আপনাদেরকে আরও ইনফরমেশান দিতে হবে, তার জন্যও কিন্তু পাসওয়ার্ড এবং ইমেল আইডি লাগবে, ঠিক আছে। তো এটা আবার পুট করতে হবে। তারপরে আপনি যদি ফর্ম ডাউনলোড করতে চান, মানে ডাউনলোড ফর্ম আপনার অ্যাপ্লিকেশান কী হলো না হলো পুরোটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আবারও কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড লাগবে। তো ফার্স্ট স্টেপ কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, পেমেন্ট করতে হবে, পেমেন্টের পরে আদার্স আপনার ইনফরমেশান দিতে হবে, ডকুমেন্ট ফকুমেন্ট আপলোড করতে হবে এবং ডাউনলোড করতে হবে। ওকে, তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে, যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লিকেশান শুরু করে দিতে পারেন, সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারেন, ওটাই বেস্ট হবে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফোন থেকে করতে পারেন তবে সমস্যা হতে পারে, আর বাড়িতে যদি ল্যাপটপ ডেস্কটপ থেকে থাকে তাহলে সেখান থেকে করুন, আর ফোন থেকে ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই,
তবে অবশ্যই ডেস্কটপ মোড ওপেন করে নেবেন, ঠিক আছে? কারণ ফোন থেকে কেন করতে বারণ করছি আর একটা বিষয় বলে দিই, কারণ প্রবলেমটা কি হয়ে যায় যে আপনারা দেখবেন অনেক সময় মানে ডকুমেন্টগুলো আপলোড হতে সমস্যা হয়, দেরি হয়, কারণ আমাদের ফোনের নেটওয়ার্ক কানেকটিভিটি অনেক সময় স্লো থাকে, অনেক সময় আবার হাই থাকে, এবার এরিয়া ভিত্তিক ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আশা করব বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, চেক আউট করুন, অ্যাপ্লাই করুন। চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।